আসসালামু আলাইকুম। আজকে চপ 2014 এ পর্বে আমরা স্কেচআপ ডাইমেনশনের গত পর্বে না দেখানো কিছু আপডেট দেখাবো এবং আজকে স্কেচআপ সেটিংস নিয়ে কিছু আলোচনা করব। চলেন দেখি কি করা যায়। ডাইমেনশন তো নেই, এই পয়েন্টে এই পয়েন্টে দিলাম। এখন গত পর্ব আমরা দেখেছিলাম যে এখানে একটা লেখা দিলে, যেমন এটা হাইট HEIGHT হাইট, যদি 44 ফিট লিখে দেই এভাবে থাকবে। এখন এটা ধরে যদি আমি এটা বাড়াই কমাই, ওটা হাইট 4 ফিট ওটা থেকে যায়, নো চেঞ্জ। এখন আমি চাচ্ছি, তারপর যাই হোক, তারপর এটাকে ডিলিট করে মাঝখানের ডিজিট ডিলিট করে এটা চাপলে আগের মতো ডাইমেনশন চলে আসবে। তারপর ওটাও যদি আমি বড় ছোট করি ওটাও ভেরিয়েবল, মানে ওটাও চেঞ্জ হয়ে যায় এই আনুপাতিক হারে। এখন আমি চাচ্ছি যে এখানে আমি একটা টেস্ট দিব। টেস্টটা কি দিব? HEIGHT হাইট। আচ্ছা পরিচিতি দিলাম, যাই হোক। এখন এখন এই যে 4 ফিট দিলাম, এটার কোনো নির্দিষ্ট কোনো সঠিক সংখ্যাটা আমি দেইনি, একটা মন্দ এটা দিয়ে দিয়েছি। এখন আমি চাচ্ছি একটা যদি এখন বাড়াই কমাই তাহলে ওটা কিন্তু আর চেঞ্জ হয় না। আমি চাচ্ছি হাইট কতটা থাকবে, সাথে এইখানে তার সঠিক উচ্চতা থাকবে এবং সেটা চেঞ্জ হবে বাড়াবার কমাবার সাথে সাথে। তো সেটা এন্ড, তারপরে এখন দেখেন কিন্তু আসছে, এই দেখেন এখন কিন্তু ভেরিয়েবল হচ্ছে, কমতেছে কিংবা বাড়তেছে। আচ্ছা যাই হোক, গেল এটা। এখন আমি আপনাদের দেখাবো কোনটা মডেল ইনফো, এই সেটিংসটা দেখাবো। এটা ডাইমেনশন, একটা সেটিংস ডাইমেনশন সেট করা আছে। তো এখান থেকে কি আছে, তাহমা, এই ফন্ট, যে ফন্ট এখানে আছে তার নাম তাহমা, এবং ফন্টের যে সাইজ আছে তা আছে 12 পয়েন্টস 12। তো এখন আমি এটা যদি চেঞ্জ করি, তো ফন্ট ফন্টে ক্লিক করলাম, ফন্টে ক্লিক করার পর এখান থেকে আমি টার্মস নিউ রোমান দিয়ে দিই, একটা ছিল 12 দিয়ে দিই 24 ডাবল, ঠিক আছে, আর বোল্ড করে দিই, ওকে দিলাম, এইবার আপডেট দিয়ে দিই। আচ্ছা এটা আগে সিলেকশন করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। যাই হোক আগের মতো চেঞ্জ করি, টার্মস নিউ রোমান বোল্ড 24, অ্যাডাপ্ট দিলাম, এখানে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা কালার কি দিলে চেঞ্জ হবে, আপডেট কালার চেঞ্জ হচ্ছে না, যাক না কালারটা চেঞ্জ হয়েছে, যে সিলেক্ট করা ছিল ওই জন্য দেখা যায়নি। তারপরে এখানে কি আছে, এন্ড পয়েন্টস, এই যে এন্ড পয়েন্টটা এটা কিরকম হবে দেখেন, সিলেক্ট করে নিয়ে সিলেক্ট অল ডাইমেনশন সিলেক্ট হয়ে গেছে। এখানে ডাইমেনশন একটা আছে, যদি অনেকগুলো থাকতো সবগুলো সিলেক্ট হয়ে যেত। এখানে কিন্তু সিলেক্ট অল ডাইমেনশন আছে, যাহা ক্লোজ আর বাদ দিয়ে আমি সেলার দিই, সেলার আপডেট দেখেন চেঞ্জ হয়ে গেছে, ডট দিই আপডেট ডটেড হয়ে গেছে, ক্লোজ আরো
আপডেট এই দেখে, তারপর ওপেন আরো আপডেট এই দেখেন। এখন গেল এটা অ্যালাইন টু স্ক্রিন, ডাইমেনশন অ্যালাইন টু স্ক্রিনের সাথে আছে। আর যদি এটা সেট করতে না, তাহলে এটা এখানে ক্লিক করেন আপডেট, দেখেন আউটসাইড তার মানে রেখার ঠিক বাহিরে এই লেখাটা, ডাইমেনশন লেখাটা থাকবে। গেল এটা সেন্টার আপডেট, রেখার সেন্টার হয়েছে। তারপরে হলো আউটসাইড আপডেট লেখার বাহিরে, এই তিনটা সেটিংস গেল। এখন এখানে কি, যাই হোক এক্সপার্ট ডাইমেনশন সেটিংস, এটা দিয়ে আরো কিছু চেঞ্জ করা যায়। এখানে আপনি দিয়ে দেখবেন এটা কি হয়, সেদিকে আমি যাচ্ছি না। তো এতটুকুই হলো আপনার ডাইমেনশন সেটিংস এর কাজ। ধন্যবাদ, প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে লাইক দিবেন ভিডিওগুলি। ধন্যবাদ।